রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করছি আজকের হচ্ছে নাকি আমাদের রাজ্য এমন একটা রাজ্যে পরিণত হয়েছে ঘুম থেকে উঠবেন এই রাজ্যের বিভিন্ন জেলায় আনাচে কানাচে হয় শুনবেন কোন মহিলাকে কোন নাবালিকাকে হয় ধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগ ধর্ষণ করে খুনের অভিযোগ শ্লীলতা হানির অভিযোগ লাগাতার লাগাতার এই অভিযোগ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে আর সেই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সামনে যখন উপনির্বাচন তখন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ভোট বৈতরণী পার করার জন্য অর্থাৎ উপনির্বাচনের আগে তিনি প্রচার চালাচ্ছেন জনসভা করছেন সেরকমই হারোয়া একটি নির্বাচনী ক্ষেত্রে গিয়ে তিনি বলছেন রেখা পাত্রকে নিয়ে তিনি বিজেপির হয়ে লড়াই করেছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন হেরো মাল একজন মহিলাকে তিনি মাল বলে সম্বোধন করছেন কোন আক্কেলে এই কাজটা করছেন আপনি বিদাদাকিব আজকে এই প্রশ্নটা দাঁড়িয়ে করছে আরো একজন মহিলা হিসেবে মাল শব্দের অর্থ আপনি জানেন কোন আক্কেলে এই কথাটা বললেন নির্বাচনী লড়াই হবে সেখানে কেউ জিতবে কেউ হারবে রাজনীতি হবে প্রচার হবে সব ঠিক আছে কিন্তু আপনার মুখ থেকে এই মাল শব্দটার কি অর্থ কেন বলেছেন তাহলে কি এটাই আপনার এবং আপনি যে দলটি করেন তাদের মানসিকতার সত্যিকারের মানসিকতার আসল বহিঃপ্রকাশ করেন আপনি বলার পর এখন অবধি কোন বিবৃতি কোন পদক্ষেপ শাসক দলের তরফ থেকে নেওয়া হয়েছে বলে এখন অবধি এই মুহূর্ত অবধি জানা নেই তাহলে এটাই কি আসল পরিচয় এবং তার থেকেও বড় প্রশ্ন যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যদি আমরা একটু পিছন দিকের ইতিহাসে দেখি সেখানে অনেক বড় ঘটনাকে ছোট ঘটনা বলে দেওয়া এবং নানা সম্পর্কে জড়িয়ে ফেলা কোনো ধর্ষণের ঘটনাকে ইত্যাদি ইত্যাদি তাহলে সেই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আদৌ নারীরা সুরক্ষিত আদৌ তার কারণ শাসক দলের সত্যিকারের মানসিকতা বোধহয় এই ধরনের শব্দ থেকেই প্রকাশ পায় আমি আলোচনায় আসবো আমি কথা বলবো তবে তার আগে একটা প্রতিবেদন দেখো হেরে গিয়ে হেরো মাল কয়েক লক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করলো বিজেপি কেস জানে মানুষের পাশে আসতে জানে না ইনি রাজ্যের মন্ত্রী শাসক দল তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম হারোয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষায় একজন মহিলাকে সম্বোধন করছেন আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস খালি সেই ভদ্র মহিলা কোথায় এই তো হাইবিবুলের বিরুদ্ধে কেস করেছিল হেরে গিয়ে হেরো মাল কয়েক লক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করলো বিজেপি কেস জানে মানুষের পাশে আসতে জানে না যে রাজ্যে রোজই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে সে রাজ্যে একজন মহিলাকে মাল বলে প্রকাশ্যে অপমান করছেন রাজ্যের মন্ত্রী কোন সংস্কৃতির পরিচয় দিচ্ছে শাসক নেতারা মন্ত্রীরা যদি রাজ্যের মা বোনেদেরকে নিয়ে যদি এরকম যদি ভাষা প্রয়োগ করে তাহলে আমরা কোথায় কোথায় কোন রাজ্যে বাস করছি আমরা আর এর জন্য দায়ী একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে মহিলাদের সম্মান যেভাবে সুরক্ষিত হয় তা নাকি গোটা দেশে কোথাও হয় না মাঝে মাঝেই বলেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রদীপের তলায় যে ঘুটঘুটে অন্ধকার খোদ মুখ্যমন্ত্রীও তো হাসখালির ঘটনায় নিহত নির্যাতিতার চরিত্র নিয়ে কথা বলতে ছাড়েননি আচ্ছা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি শুধু কি হাসখালির নির্যাতিতা রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিল গিরির অঙ্গভঙ্গি তার নোংরা ভাষা তো ভোলার নয় আমরা কোনো বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা একের পর এক ঘটনা বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মহিলাদের সম্মানের কথা আর প্রকাশ্য জনসভায় রাজ্যের মন্ত্রীর মহিলাদের অপমান মহিলাদের বেআব্রু করার এহেন সংস্কৃতি এটাই তৃণমূলের সংস্কৃতি রিপাবলিক বাংলা জ
ঠিক আমরাও এই প্রশ্নটাই করছি, এটাই কি রাজ্যের শাসক দলের সংস্কৃতিকরণ? এরকম একটা উদাহরণ তো নয়, ঘুরে ঘুরে উদাহরণ রয়েছে, এবং যে অপরাধী তাকে সঙ্গ দেওয়ার তার পাশে দাঁড়ানো ঘুরে ঘুরে উদাহরণ রয়েছে। তাহলে এইটাই কি নজরে তৈরি করতে চাইছে আমাদের রাজ্যের সরকার, যারা শাসক দল? তাহলে এই রাজ্যের নারী নিরাপত্তাটা কোথায়? আমি প্রশ্ন করবো যারা যারা আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার একবার প্রত্যেকের সঙ্গে আমি পরিচয় করে দিই, তারপর আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন ওদিকে রুবি মণ্ডল রয়েছেন, আমার সঙ্গে বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায় রাজনৈতিক কর্মী, রয়েছেন রিতেশ বর্ষাক সিপিআই সমর্থক, আমার সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মানসবাবু, নিশ্চয়ই আমাদের সঙ্গে আসবেন। তবে তার পাশাপাশি দাদা আপনার নামটা? সঞ্জয় পয়রা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র, এবং উদিতা দি একজন, এবং বিশেষ কোনো রাজনৈতিক দলে আমি উদিতা দিকে রাঙাবো না, একজন নারী হিসেবেই তাকে আজ আমি তার সঙ্গে আজকে আমি কথা বলবো, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তবে শুরুটা আমি আজকে একটু দেবব্রত বাবুকে দিয়ে করি, তার একটা বিশেষ কারণ রয়েছে। দেবব্রত বাবু, আমার বাংলাটা খুব একটা শক্তিশালী হয়তো নয়, আমি যা বুঝছি আমি তা ভুল বুঝতে পারি, আমি আপনি একটু আমাকে বুঝিয়ে বলুন যে মাল শব্দের অর্থটা কি? দেখুন কোন শব্দ কিভাবে কে, শুনুন না আপনি এত, প্লিজ দাদা এত তত্ত্ব কথা বলবেন না, আপনি একটু বলুন মাল শব্দের অর্থ। তার আমার যে শব্দটা আমি জানি না, কি করে বলবো আমি দাদা? আপনি মাল শব্দের অর্থ না, আমার জানা নেই, আমার জানা নেই। আপনি জানেন না মাল শব্দের অর্থ? অত শিক্ষিত আমি? মাল শব্দের মালপত্র তোলে জিনিসপত্র, মালপত্রটা কি? মালপত্রটা কি? আমি সেটাই জানি, ওগুলো কি জিনিস, মানে কোন কোন ক্ষেত্রে মাল শব্দের ব্যবহার করা? জিনিসপত্র হিসেবে, বস্তু হিসেবে ব্যবহার করা হয়। বস্তু হিসেবে ব্যবহার করা? কি রকম বস্তু হিসেবে? আপনি ব্যবসা করেন না, আমি যদি খুব ভুল না হয় আপনি হয়তো ব্যবসা, আপনি বলেন না এই মালটা এখানে রাখলাম, এই মালটা এদিকে পাঠিয়ে দিন, বাংলা অর্থে আমি আমরা ব্যবহার করি, এই মালটাকে বেচে দেব, এরকম বলি না? কেনা বেচা জিনিসপত্র বলি, নিশ্চয়ই বলি, অবশ্যই বলি। তার সঙ্গে এই মাল শব্দটার সঙ্গে যে শব্দটা কোনো কিছু জিনিসপত্র, কোনো কিছু কেনা বেচা ইত্যাদির সঙ্গে ব্যবহার করা হয়, সেই শব্দটি, একজন মহিলার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়? ব্যাস এইটুকুনি আমার প্রশ্ন। দেখুন এখানে ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, সূক্ষ্মভাবে আপনারা রাজ্য সরকারের একটা বদনাম করার চক্রান্তে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিরোধীরা জড়িয়ে পড়ছে। আমরা একটা চক্র, আচ্ছা চক্রান্ত চলছে, বিরম চক্রান্ত হয়েছে। কিছুদিন আগে যে তিলোত্তমা ধর্ষণ কাণ্ড খুন হলো, আমরা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা দেখলাম বিভিন্ন অনুষ্ঠান, আর বিভিন্ন দ্রোহের কার্নিভাল দেখালেন, দ্রোহের উৎসব দেখালেন, বিভিন্ন বিদ্রোহ দ্রোহ আপনারা দেখিয়ে দিলেন। সামনে আজকে ছট পুজো, এখানে দ্রোহ দেখান না, দেখাচ্ছেন না কেন? এটা কিসের দ্রোহ দেখাবো? রুবি, একজন মহিলাকে আজকে বলা হয়েছে হেরো মাল, তার মানে আমার বাড়িতে যে মা কাকিমা বোন ইত্যাদি যারাই রয়েছে, প্রমুখ যারাই রয়েছেন, তাদের সকলকে এরকম মাল বলা যায়? মাল আমার আগে ফিরাদ হাকিম দাদাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার বাড়ির বোন যারা রয়েছে, ইনফ্যাক্ট ওনারও মেয়ে সন্তান আছে, উনি কি ওনার মেয়ে সন্তানকেও কি মাল বলেন? কারণ রেখা পাত্র ওনার মেয়ের বয়সী একজন, উনি কিভাবে মাল বলতে পারেন? উনি কি ওনার মেয়েকেও মাল বলে কথা বলেন? ওটা কথা প্রতিবাদ করেছিলেন, আমি আসছি, এবার আমি আমি একটা কথা বলি, দেবব্রত বাবু বলছেন যে বিজেপি মুখপাত্র কথা বলছিলেন, তখন দেবব্রত বাবু বলছেন যে আপনি দিলীপ ঘোষকে চেনেন, তখন প্রতিবাদ করেছেন ইত্যাদি ইত্যাদি, আপনি তো সেই দলটা নন দেবব্রত বাবু, আপনি তো সেই দলটা সমর্থন করেন না। আমি বাকিদের কাছেও যাবো, তবে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন, আপনি তো সেই দলটাকে সমর্থন করেন না, তৃণমূল কংগ্রেস তো মানুষের কথা ভাবে, তৃণমূল কংগ্রেস নারীদের কথা ভাবে। 24 ঘন্টা কেটে গেছে, 24 ঘন্টা, কোনো বিবৃতি, কোনো পদক্ষেপ, কোনো শাস্তি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মেয়ের তরফ থেকে? কোন একটা শব্দ, একটা টু শব্দ, একটা। শুনুন, মহিলাদের সুরক্ষার কথা যদি বলেন, আরে দূর বসাই, মহিলাদের সুরক্ষার কথা আমি আপনাকে এখন জিজ্ঞেস করেছি, আপনি কি, আমি কি আপনাকে সেই প্রশ্ন করেছি? আপনি কি প্রশ্ন বুঝতে পারেন না? বুঝতে পারেন? আর তাহলে উত্তরটা দিন, কালকে এরকম একটা কথা বলার পর আজ অব্দি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বলুন? শুনুন, সেটা তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের সম্বন্ধে কি কি ব্যবহার করা হয়? শুনুন, না 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 না, এটা মুখপাত্র না, শুনুন মুখ্যমন্ত্রী এই রাজ্যের একজন মহিলা, কি পদক্ষেপ?
শুনুন, বহরমপুরের বিধায়ক এর আগে বিভিন্ন রকম কথা বলেছেন, বহরমপুর বিধায়ক তারা খুব অন্যায় ভাবে অশ্লীল ভাষায় কথা বলেছেন, তখনও মুখ্যমন্ত্রীকে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আজকে মেয়েদের পশ্চিমবঙ্গে কোনো সম্মান নেই, যার জন্য দিনের পর দিন মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। একদম কথা বলবেন না, একদম কথা বলবেন না, দায়িত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে। আরে মমতা ব্যানার্জি, আরে চুপ করুন। আজকে পশ্চিমবঙ্গ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকেরা আলোচনার সম্মুখীন হচ্ছে। এখানকার মানুষের, এখানকার মেয়েদের কোন সম্মান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জানে না। আজকে মহিলা মুখ্যমন্ত্রী ছিল, আমরা ভেবেছিলাম যে মহিলারা অন্তত নিরাপত্তা পাবে, কিন্তু আজকে অভয়ের যে কেস আমরা দেখলাম, আজকে একজন ডক্টর তাকে দায়িত্ব নিয়ে তার সব প্রমাণ লোপ করা হলো। সমস্ত প্রমাণ কি কথা বলছেন? শুনুন না, আরে শুনুন না, একটু শান্ত হন। বুঝতে পেরেছি। আরে 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 আরে, ঝগড়াটা বুঝতে পেরেছি। আরে 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 আরে, দেবব্রত বাবু, শুনুন না, ঝগড়াটা আমি বুঝতে পেরেছি। তবে তার আগে আমাকে একটা ছোট্ট কথা বলুন দেবব্রত বাবু, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং তারপর আমরা যেটা দেখতে পেলাম যে আজকে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন ফিরহাদ হাকিম, এই ছবিটা আমরা দেখতে পেলাম, কিন্তু কোনো পদক্ষেপ, কোনো বিবৃতি, কোনো শব্দ সেটা আমরা দেখতে পেলাম না। কেন? শুনুন, আমাদের ধর্ষণ হচ্ছে সামাজিক একটা ব্যাধি। আমরা যদি দেখি, বলতে দিন, আপনি বলবেন, শুনুন, আমরা দেখলাম যারা রাত দখল করছে, যেটা আপনি কি, তর্ককে অন্যদিকে ঘুরাবেন, এক সেকেন্ড, সামাজিক ব্যাধি নয়, আমি তো সেটা নিয়ে আলোচনা করছি না। আজকে আমি দুর্ভাগ্যজনক ভাবে এমন একজনকে নিয়ে আলোচনা করছি যিনি রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যিনি ভোট পেয়ে একটা ক্ষমতায় এসেছেন, তাকে নিয়ে আলোচনা করছি, তাকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি। বুঝতে পারছেন? কোথাও কারোর নাম উল্লেখ করে বলা হয়নি, কোথায় কি বলেছে, কোথায় কি নাম উল্লেখ করে বলা হয়নি। আমি যেতে শুভ, প্লিজ, কোন নাম উল্লেখ করে বলা হয়নি। এদিকে একজনকে হেরো মাল বলে দেওয়া হয়েছে, এবং এই একটা ঘটনা নয়, এটা তো একটা উদাহরণ, এরকম ঝুড়ে ঝুড়ে ভুরে ভুরে উদাহরণ রয়েছে এই রাজ্যের মাটিতে। দেখো, বাংলার বুকে যদি মহিলা মুখ্যমন্ত্রী হলেই যে মহিলারা সুরক্ষিত থাকবে এরকম কোনো তত্ত্ব সমাজবিজ্ঞানের মধ্যে নেই, কিন্তু নীতিহীন একটা রাজনৈতিক দল, সেই দলের সদস্যরা একটা নীতিহীন কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। এটা মানুষ অনেক আগেই বোঝা উচিত ছিল। কোথায় সেই নারীবাদী সংগঠনরা যারা এই কথাগুলো শোনার পরেও কিন্তু কোনো কোনো গ্র্যান্ড পাওয়ার হয় আশায় কি তারা কি বসে আছেন নাকি? তারা কেন মাঠে নামছেন না? এই সম্বন্ধে কি কথা বলেছিল আমি এখানে তো বলতে পারছি না। ওরা নিশ্চয়ই জানে, মানুষও জানে, উনি মহিলাদের সম্পর্কে কি ধরনের বক্তব্য পেশ করতেন। একজন আপনি যদি সেই কথাটা, কি ভাষা, সেই কথাটা বলে, মানুষ তো তার জবাব দিয়ে যে আমাদের যে বলবে, যে কোনো কমরেড যদি এরকম বাজে কথা বলে পার্টি তাকে ইমিডিয়েটলি তাকে সরকার করে, তন্ময় বাবু ইমিডিয়েটলি সরকার করে, ইমিডিয়েটলি কি ব্যাপার করে, ইমিডিয়েটলি সরকার করে, দেখুন না, ইমিডিয়েটলি সরকার করে। এবং বলে যাচ্ছে, বুঝতে পেরেছি তা যে দলটির কথা আপনি বলছেন, যে ইতি সবুর সঙ্গে আপনি তর্কে জড়ালেন দেবব্রত বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারপর কতগুলো টার্ম আপনারা জিতেছেন, কতগুলো দিন আপনারা ক্ষমতায় রয়েছেন, তারপর আপনাদের কি আচরণ, আপনাদের নেত্রের কি আচরণ, সেটা একটু বলুন না দাদা, জোর দিয়ে, জোর গলায় বলুন না। গণতন্ত্রে মানুষের উপর আস্থা রাখতে হয়, গণতন্ত্রে মানুষ যেদিন আস্থা রাখবে না মাথা নিচু করে চলে যেতে, মানুষ তো আস্থা রেখেছে। ফিরহাদ হাকিমকে বিজেপি কি বললো, কিছু আসে যায় না। একজন এসসি সম্প্রদায়ের মহিলাকে আপনারা এই ধরনের ফেল করেছো, কেউ শুনছে না তোমাদের। আরে তোমরা জোর করে নিশ্চিত করো, এটা ভারতবর্ষে বিজেপিদের দেখছে তো, আচ্ছা ঠিক আছে, এই তর্ক চলতেই থাকবে, কিন্তু কোনো উত্তর পাবো না। ম্যাডাম একটু কথা বলে যাবে আপনার সঙ্গে? হ্যাঁ, বাংলা কথা জানে না, যেটুকুনি আসে। আচ্ছা, আমাদের রাজ্যের একজন মন্ত্রী, তার নাম ফিরহাদ হাকিম, তো উনি একটি জনসভায়, একটা সভায় ভাষণ দিতে গেছেন, তো সেখানে উনি বলছেন একজন মহিলাকেই, তিনি লড়াই করেছিলেন এর আগের ভোটে, রেখা পাত্র, তাকে বলছেন যে হেরো মাল। এই যে মাল শব্দটার ব্যবহার আমরা তো খুব একটা স্বাভাবিকভাবে বা সুশীল ভাবে বলি না, মানে আপনারা এটাকে সমর্থন করেন না? वो बाई मिस्टेक भी निकल सकता है मुझसे, आई थिंक कि इतना उस चीज को लेके अभी शुड नॉट मतलब बाई मिस्टेक किंतु तिनी तो तात्र एक दायित्व रोचे तिनी जनप्रतिनिधि बाकी अनेक मानुष दायित्व तार ऊपर रोचे तिनी की मंचे दाड़ी एटा बोलते पारे भूल से अगर वो कुछ बोल दिया और ये निकल गया तो आई थिंक ये आपका कहना है मेरा कहना अगर वो नेता है तो अपनी भाषा को समझ के बोलेगा, थोड़ा सा ध्यान दे के बोलेगा कि आप क्या पब्लिक के सामने बोल रहे हैं। ये बात, क्योंकि बहुत सारे लोग सुन रहे हैं, बस यही है।
শব্দগুলো ব্যবহার করছি আমাকে তো দায়িত্ব নিয়ে বলতে হবে, সেই দায়িত্ব বোধটা কি তাহলে তার মধ্যে নেই নাকি এটাই তার আসল মানসিকতা? উদিতা আমাদের সঙ্গে রয়েছেন। উদিতা, হ্যাঁ আমি এটা বলতে চাই, প্রথমত হচ্ছে উনি একজন ক্যাবিনেট মন্ত্রী, মাননীয় ফিরা থাকিম। এই যে রকের যে ছেলেরা বসে থাকে, আমরা দেখেছি মাঝে মাঝে রকে যারা আড্ডা দেয় পাশ দিয়ে কোনো মহিলা চলে গেলে বলে যে মালটা তো দারুণ, কিন্তু এই ফিরা থাকিম আমাদের মেয়র, আমাদের ক্যাবিনেট মন্ত্রী, উনার মুখে এরকম শব্দ চয়ন শুনে আমরা ব্যথিত। তারপরে রেখা পাত্র, তিনি কে? তাকে যে এরকম মাল বলে উনি সম্বোধন করছেন, যে ওই মালটা কি, তাকে দেখতে হবে সে একটা রাজ্যের মনোনীত প্রার্থী ছিলেন, তার প্রতি সম্মান তো আমাদের প্রত্যেকেই থাকা উচিত। উনি কি যদি উনি দুর্গাপুজোও করেন, যিনি দুর্গাপুজো করেন, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিন, দেবীকে নিয়ে এত কিছু, সেই দেবী তো মায়ের, তাহলে দেবীকে উনি সম্মান করবেন কি করে? আর যে রাজ্যে এত মণি ঋষিদের রাজত্ব, আমাদের মাননীয়াও একজন মহিলা, উনি এই ভাবার নেন কি করে? উনি এই ভাষাগুলো উনি নেন কি করে? এই যে কোনো কেউ কিছু বলছে না, কোনো কিছু নেই, অথচ লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কি কি ভাণ্ডার দিচ্ছে আমি জানি না, মহিলাদের সন্তুষ্টিকরণ কিনা ভোটের জন্য। এই যে লক্ষ্মীর ভাণ্ডার গুলো দেওয়া হয়, মানে বিভিন্ন বিভিন্ন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, আপনার কি মনে হয় এগুলো সবই ভোটের জন্য নাকি সত্যি সত্যি মহিলাদের নারীদের কথা ভেবে? কোনটা? আমার তো মনে হয় একদম ভোটের জন্য করে। নারীদের কথা যদি ভাবেন তাহলে অভয়কাণ্ড হতো না। নারীদের কথা, নারীদের কথা যদি হতো, নারীদের কথা যদি হয় তাহলে এত এত শুধু অভয় একজন অভয়ারা। এখন আমরা দিকে দিকে দেখছি নারী নির্যাতন, ধর্ষণ এবং অবশেষে মৃত্যু, এই যে করছেন, যদি সেটাই যদি ভেবে করেন তাহলে উনি নারীদেরকে বাঁচাবেন? একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, তাদের মুখে এরকম ভাষা আমরা শুনিনি। আর এইগুলোকে সাপোর্ট যিনি করেন তাকে আমরা কি করে বলবো? আমাদের বাংলা আর কিছু কথা বললে রাজনৈতিক নেতারা, নেতা নেত্রী, সেই লাল হোক, নীল হোক, সবুজ হোক, গ্রীন হোক, যে দলের হোক, তাদের জনপ্রতিনিধি তাদেরকে উনি বলছেন যে শব্দ চয়নটাকে নিয়ে তো মাথায় রাখতে হবে যে আমি কোন শব্দের ব্যবহার করছি। সেটা সব ক্ষেত্রে যে কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রে সেটা বলছি তো, ডানের ক্ষেত্রে যেরকম ঠিক, বামের ক্ষেত্রেও ঠিক, এটা তাদের মনে রাখতে হবে। আপনি কোন দিকে? আপনি ডান দিকে না বাম দিকে? তাদেরকে আমি আপনি ডান দিকে না বাম দিকে আছি? আপনি ডান দিকে না বাম দিকে? আমি নিরপেক্ষ। আপনি নিরপেক্ষ তো এবার বলুন। আরে শুনুন না, শুনুন শুনুন শুনুন, আরে দাদা শুনুন না, আপনি তো এখন অনেক কথা বলছেন তো, বহু মানুষ আপনাকে শুনছে। এক সেকেন্ড, বহু মানুষ আপনাকে শুনছে, তাহলে আপনি এখন দাঁড়িয়ে যদি এমন কোন শব্দ বলেন যে শব্দকে গ্রহণ করা যায় না, তাহলে সেটা কি আপনার দায়িত্ব নয়? আপনি যদি একটা অনুষ্ঠানে এসে দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, তাহলে একজন জনপ্রতিনিধি তিনি কেন দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন না? সম্ভব সেটা ডান দিকেও যখন সম্ভব, বাঁ দিকেও সম্ভব, লালেও আপনাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় স্টেজে উঠে বলেছে বাস দিয়ে ছেড়ে দেবো, এই কথাটা কি আপনি সমর্থন করেন? শ্মশানে পাঠিয়ে গুলি করবো, তিনি না বলে দায়িত্বে থাকতে পারবেন না। যদি খুব জোরালো একটা কথা বললো, আমি রিতেশ বাবু অনেকক্ষণ থেকে হাত তুলছি, রিতেশ বাবু মন্তব্য শুনিনি, তারপর আমি আবার আসবো না। একটা জিনিস সেটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে জনপ্রতিনিধিরা সংযত ভাবে কথা বলবেন, আসলে কিন্তু না, একটা
ছেলে বা একটা মেয়ে সেও কিন্তু সংযত ভাবে কথা বলে, এটাই নিয়ম। এবং তার অভিভাবকদের দায় এবং দায়িত্ব থাকে তাকে সংযত করা। এবং এইখানে দাঁড়িয়ে যদি কোনো মন্ত্রী বলে থাকেন, তার অভিভাবক হিসেবে যিনি প্রধান, তিনি তার দায়িত্ব হচ্ছে যে তাকে সংযত করা। কিন্তু তার মুখ থেকে তো আমরা কিছু শুনিনি, তার মানে আমরা বুঝতে পারছি যে সে ইন্টেলিজেন্স দিচ্ছে হয়তো, তার জন্য তাহলে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। নাহলে কেন এই কথা হলো? আমি তো এটাই বোঝার চেষ্টা করছি যে ঠিক আছে, একজন কোন একটা মন্তব্য করলেন, আপনি বলেন ডান বাম সবুজ নীল সব ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য, সবটা মানছি দেবো প্রতিবাবু, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তার এই বক্তব্যের পর কোন পদক্ষেপটা হয়েছে? তাহলে কি ধরে নেবো যে তিনি যা বলেছেন সেটাকে সমর্থন করা হচ্ছে? ধরে নেবো এটা? শুনুন, রাজনীতিতে অনেক সময় অনেক কিছু ধরতে নেই, বুঝলেন? অনেক ধরতে নেই, আমরা তো রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে ধরতে নেই, এটা মানুষের উপর ছেড়ে রাজনীতিতে ধরতে নেই। যারা সাধারণ মানুষ, যারা সাধারণ মহিলা, তারা কেন ধরবে না এটা একটু বলুন। মানুষ শেষ কথা বলে, মানুষের উপর ভরসা রাখুন না। মানুষ যদি বলবে ঠিক না তা ঠিক, মানুষের মানুষের কেন তাহলে গণতন্ত্র হত্যা করেন কেন? গণতন্ত্র যদি শেষ কথা হয় তাহলে গণতন্ত্র আপনি হত্যা করেন কেন? আমি একটা দারুণ জিনিস বুঝতে পেরেছি, যখনই কোন প্রশ্ন করা হচ্ছে দেবব্রত বাবু, আপনার অপরদিকে আরো যিনি বিজেপি মুখপাত্র দাঁড়িয়ে রয়েছেন তাকে বলছেন শূন্য পেয়েছেন, ফেল করেছেন। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা করে ভোট হবে, সেই ভোটে যেমন ভাবেই ভোট হোক না কেন, আই রিপিট ইট, যেমন ভাবেই ভোট হোক না কেন, আমি যদি জিতে যাই তার মানে মানুষ আমাকে সমর্থন করছে এবং আমি যা খুশি তাই বলতে পারি। কিচ্ছু যায় আসে না, আমি যা খুশি তাই বলবো, আমি যা খুশি তাই করবো, এর বাইরে আর কোনো কথা নেই। তাহলে এটাই বাস্তব। দেখুন, এদেরই নেতা, ছোটখাটো নেতার কথা বলছি, ব্লক সভাপতি শেখ শাহজাহান, জেসিবি, এরা সবকিছু এদের প্রোডাক্ট, এই সরকারের প্রোডাক্ট। এবং এই যে ফিরাদ হাকিম, উনিও এই রাজ্যের একজন মন্ত্রী, সুতরাং এই রাজ্য যে এই সরকারের হাতে, নারীরা যে সুরক্ষিত নয় সেটা বারবার প্রমাণিত। তাই আমি সকলের কাছে হাত জোর করে বলতে চাই, নারী সুরক্ষা যদি সত্যি চান তাহলে এই সরকারকে এবার বহিষ্কার করুন, না হলে পশ্চিমবঙ্গ কেউ সুরক্ষিত থাকবে না, না নারী না পুরুষ কেউ সুরক্ষিত থাকবে না। আমি হাত জোর করে বলছি, নারীরা সুরক্ষিত নয়, যাদের মাল বলতে পারে এই সরকারের নেতা মন্ত্রীরা, আপনার মনে হয় তারা সুরক্ষা প্রদান করবে? আপনার ঘরের মা বলে যে না মাল বলেই দেখে, তাই জন্যই ধর্ষণ হচ্ছে, তাই জন্যই ধর্ষিতা হচ্ছে এবং ধর্ষকরা এখনো ঘুরে বেড়াচ্ছে। তিনি কোন পদক্ষেপ করছেন না, বিশ্বাস করুন এই সবকটা এক একটা উদাহরণ হয়ে থাকছে, এই সবকটা এক একটা উদাহরণ হয়ে থাকছে। আমি আবারও আলোচনায় আসবো, আমি আবারও প্রশ্ন করবো, সময় একটা ছোট ব্রেকের ফিরছি, পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরোধীতে যখন যাচ্ছি এবং বিরোধীতে ফেরাই, এই দুই সময়ের মাঝখানে একটা কথা খুব মনে হচ্ছিল যে আমাদের বাংলা ঐতিহাসিকভাবে কি কি নিদর্শন তৈরি করেছে, সেখানে নারীদের কি কি ভূমিকা থেকেছে, এবং যদি আমরা রাজনৈতিকভাবেও দেখি তাহলেও কতটা শক্তিশালী থেকেছেন নারীরা এই বাংলা। এবং সত্যি এটা গর্বের একটা জায়গা ছিল যে আমাদের রাজ্য একজন মহিলা মুখ্যমন্ত্রীও পেয়েছে। কিন্তু তারপর কি হলো, এত কিছু হয়ে যাওয়ার পর তারপর কি হলো? অদিতি দি, আজকের দিনে দাঁড়িয়ে নোংরা কথা, কটূক্তি, বিশ্রী জঘন্য কথা বলছেন রাজ্যের মন্ত্রী এবং কোনো পদক্ষেপ নেই, হাস্যকর না? শুনুন, এর আগেও আমরা দেখেছিলাম কামদুনিতে যে মেয়েটিকে অত্যাচার করে মার্ডার করা হয়েছিল, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি তার বাবা মাকে জিজ্ঞেস করেছিল যে কেমন আছেন, খুব নির্লিপ্ত ভাবে, মানে তার কোনো এফেক্টই নেই। পরবর্তীকালে তিনি তো কোনো পদক্ষেপ নেননি। আজকে আসামিরা দায় হওয়ার অভিযোগ রয়েছে যে আসামিদের মূল যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে কোনো কোনো ভাবে একদম তাদেরকে সঙ্গ দেওয়া হয়েছিল, এটাই তাহলে না না না, বিষয়টা হচ্ছে যে রাজনীতিবিহীন যদি কোনো দল এবং তারা যদি ক্ষমতা দখলের জন্য শুধুমাত্র দলটা করে তাহলে এই জিনিস অবশ্যম্ভাবী। আপনি বলতে চাইছেন যে ক্ষমতা দখলের জন্যই যা হচ্ছে হচ্ছে? আরে যা হচ্ছে, আমি তো বারবার বলছি যে এর মধ্যে তো কোনো রাজনীতি নেই। যদি আপনাকে লুম্পেনদের নিয়ে কাজ করতে হয় তারা যা কাজ করবে আপনাকে খানিকটা হলো মেনে নিতে। লুম্পেনদের নিয়ে কাজ করতে হচ্ছে, আপনারা শুধুমাত্র ক্ষমতা। আমি সাটিভাই রাম রহিম, খুন ধর্ষণের বিভিন্ন মামলায় অভিযুক্ত, তাকে নিয়ে বিজেপি মালা পরিয়ে প্রচার করে, এটা নির্লজ্জ দল। এরা আপনারা একই কাজ করেন, তাহলে আপনারা একই কাজ করেন, তাহলে আপনারা একই কাজ করেন।
ইন্ডি জোটের দাঁত গাঁথেন কান ইন্ডি জোটের উদ্ধ ইন্ডি জোটের আরো একজন নেতা রয়েছেন যিনি আরেকজন মহিলাকে এইভাবে এই ফরেন মানে ইম্পোর্টেড মাল বা ফরেন মাল বলে আখ্যা করেছেন আমি জানি এদের টপ টু বাটন সম্পূর্ণ নারীদেরকে একটা বিচ্ছিরি চোখে দেখে এটা একদম পরিষ্কার এরাই রাস্তায় নারীদের নির্যাতন করে এরাই রাস্তায় মহিলাদেরকে উলঙ্গ করে মারধর কর্তব্যে দেখা গেছে সুতরাং এই সরকারের যারা নেতা মন্ত্রী ছোট করে আলোচনা হচ্ছে এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের আরো একবার জানাই এই মুহূর্তে একটা বড় ব্রেকিং ফিরহাদ হাকিম রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের ফিরাদের বিরুদ্ধে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের রেখা পাত্রকে ভোটের প্রচারে গিয়ে ভাষণ দেওয়ার সময় সেখানে মাল বলে বিতর্ক এবং সেখানেই রাজ্যের পুরমন্ত্রীর বিরুদ্ধে এবার পদক্ষেপ এনসিডব্লিউর জাতীয় মহিলা কমিশনের শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের মুখ্য সচিব এবং ডিজিপির কাছে রিপোর্ট তলব মুখ্য সচিব এবং ডিজিপির কাছে রিপোর্ট হলো তিন দিনের মধ্যে রিপোর্ট জমা নির্দেশ তিন দিন সময় দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ঘটনা ঘটেছে ২৪ ঘন্টা পেরিয়ে গেছে রাজ্যের যে নারী সুরক্ষা কমিশনটি রয়েছে হয়তো বা আছে সেটা কি ভূমিকা আমরা জানি না কিন্তু জাতীয় মহিলা কমিশন তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে মুখ্য সচিব এবং ডিজিপির থেকে